আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। এইচএসসি সকল বোর্ড প্রকাশিত এখন পর্যন্ত ভিডিওগুলো তোমাদের আমি আগেই বলে দিই, প্রত্যেকটা ভিডিওর শুরুতে এই এই তথ্যগুলো তোমাদের আমি দেখিয়ে দিই, যাতে করে তোমার যে ভিডিওটি দরকার সেটা তুমি ডিসক্রিপশন, কমেন্ট সেকশন অথবা আমার যে একটা FB পেজ আছে এসএসসি এইচএসসি বিডি, যেটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখানে তোমরা জয়েন করলে সবসময় কিন্তু আপডেট পেয়ে যাবে। তাহলে বাংলা প্রথম পত্র MCQ দিয়েছি 222টি, ব্যবসায় সংগঠন MCQ দিয়েছি, হিসাব বিজ্ঞানের MCQ দিয়েছি, বাংলা গদ্য পদ্য, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ দিয়েছি, ইংরেজি তিনটা ভিডিও ইতিমধ্যে হয়ে গিয়েছে, প্যারাগ্রাফ প্রথম পত্র দ্বিতীয় পত্র কম্পিটিং স্টোরি দিয়ে দিয়েছি, ব্যবসায় সংগঠন বিভাগের অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 5টা ভিডিও দিয়েছি, আরও রিটেন পার্টের জন্য মানবী বিভাগের জন্য দিয়েছি 3টি, আর বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে মোট 2টি। এই সবগুলো ভিডিও কিন্তু আমার ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশনে চেক করলে তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিও হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র প্রতিবেদন। প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা নিয়েও কিন্তু আমি পরীক্ষার একটা ভিডিও তোমাদের দিব, মানে একটা প্রতিবেদন লিখলে একবার কমপ্লিট কিভাবে লিখতে হবে, তুমি নাম্বার পাওয়ার জন্য, সম্পূর্ণ নাম্বার পাওয়ার জন্য। 1 নম্বর দেখতে পাচ্ছ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ এবং প্রতিকার প্রসঙ্গে তুমি প্রতিবেদন লিখবে। যানজট কলেজের বাংলা নববর্ষ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এটা নিয়ে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এটা। কলেজের লাইব্রেরি অথবা গ্রন্থাগার জরিপ সংক্রান্ত নিয়ে আমরা একটা প্রতিবেদন লিখতে পারি। খাদ্য দ্রব্যে ভেজালের কারণে এবং হচ্ছে প্রতিকার, বন্যা দুর্গত এলাকার বিপর্যস্ত জনজীবনের, এই 6টা হচ্ছে আমার কাছে প্রধান। এই 6টা, 7টা না, এই 6টাই হচ্ছে প্রধান। এখন দেখো নিচে আমি আরও এক্সট্রা দিয়েছি মোট হচ্ছে 3টা, 7টা ধরলে আর 3টা অথবা 4টা যেটাই তুমি মনে করো না কেন। সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ, মাদকাশক্তি এবং নৈতিক অবক্ষয় রোধে রাস্তাঘাটের বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে নিয়ে আমাদের প্রতিবেদন লিখতে হবে। এই 10টি প্রতিবেদন আমি বলবো, প্রথম 7টি খুব ভালো মতো দেখো, তুমি যে বোর্ডেরই হও না কেন তুমি 100% কমন পাবে। প্রতিবেদন কীভাবে লিখতে হবে সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও থাকবে, তোমাদের আগেই বলেছি। সব সময় আপডেট পাওয়ার জন্য আমার একটা FB পেজ আছে, সেখানে জয়েন করে ফেলো, আবার বলতে সেখানে তোমাদের জানানো হবে কখন কোন ভিডিও প্রদান করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।